আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। করোনা সংকটকালে আমাদের অনলাইন যে ক্লাস এর ধারাবাহিকতা, এই বিষয়ে এই ধারাবাহিক আলোচনাগুলো আশা করি তোমরা অনুধাবন করছো এবং উপভোগ করছো। তাহলে আমার যে প্রিয় শিক্ষার্থী যারা আছো অমরগুণী এমএস কলেজে, অনার্স, ইন্টার, ডিগ্রি, প্রত্যেক ইয়ারের প্রত্যেক সেশনের তোমরা যারা আমার ভিডিওগুলো দেখছো, তোমরা অবশ্যই ভিডিওগুলা অপরজনকে সবাইকে দেখার জন্য নিজেরা একটু সুযোগ করে দেবে, শেয়ার করবে, যাতে সবাই এই শিক্ষার যে একটা অংশগ্রহণমূলক যে ব্যবস্থাটা এটা যাতে সবাই পায় আর কি। তাহলে আমার ক্লাসের ধারাবাহিকতায় আমি আজকে আরেকটা নতুন বিষয় নিয়ে আসলাম, সেটা হলো সভ্যতার। আমার ক্লাসের এটা হলো চতুর্থ পর্বের ক্লাস। এই সভ্যতার মধ্যে আমি মিশরীয় সভ্যতা সম্পর্কে আলোচনা করব। আর এই মিশরীয় সভ্যতা আলোচনা করতে গিয়ে আমরা সর্বপ্রথম যেই বিষয়টা দেখব সেটা হলো আমরা ম্যাপ সম্পর্কে একটু ধারণা রাখব। পৃথিবীর যে মানচিত্র যেটা আছে সেটাতে যখন আমরা দেখব সে মানচিত্রে ভূমধ্যসাগরের যে এরিয়াটা এটা একটু আমরা খেয়াল করব। তাহলে ভূমধ্যসাগরের আশেপাশে, ভূমধ্যসাগর কেন্দ্রিক যেই সভ্যতাগুলো গড়ে উঠেছিল তার একটা মৌলিক স্ট্রাকচার আমি এখানে দাঁড় করিয়েছি। তোমরা এটা দেখে মোটামুটি আইডেন্টিফাই করতে পারবা যে কোন সভ্যতাটা কোন জায়গায়। তবে আমি আমার ক্লাসটা কিন্তু মিশরীয় সভ্যতা, তবে মিশরীয় সভ্যতার সাথে সাথে আমার যেই বিষয়গুলো রিলেটেড এগুলো আমি একটুখানি ব্যাকগ্রাউন্ডগুলো এঁকে দিলাম। তাহলে তোমরা যখন দেখবে, প্রথমত ভূমধ্যসাগরের মিশরীয় সভ্যতার কথা আমি পরে আসি, প্রথমে দেখি ভূমধ্যসাগরের এটা হলো উপরের দিক, মানচিত্রের উপরের দিকটা হলো উত্তর দিক, এই দিকটা হলো এই জায়গায় ভূমধ্যসাগরের এই জায়গায় যে জায়গাতে গ্রিস অবস্থিত, গ্রিসের এই যে গ্রিক সভ্যতা যেখানে অবস্থিত এটা হলো গ্রিক সভ্যতার কেন্দ্রবিন্দু, যেখানে পৃথিবীতে ক্ষুদ্র ক্ষুদ্র নগর রাষ্ট্র সৃষ্টি হয়েছিল, নগর রাষ্ট্র প্রতিষ্ঠা হয়েছিল, এটাই গ্রিক সভ্যতার কেন্দ্রবিন্দু ছিল এই এলাকাটা, এই স্থানটা। তারপর আমরা আরো দুইটা সভ্যতা দেখি গ্রিক সভ্যতার সাথে রিলেটেড, দুইটা সভ্যতা হচ্ছে কি হেলেনিক সভ্যতা এবং হেলেনিস্টিক সভ্যতা। একটা হচ্ছে কি হেলেনিক সভ্যতা, আর একটা হচ্ছে কি হেলেনিস্টিক সভ্যতা। তাহলে এই হেলেনিক সভ্যতা এবং হেলেনিস্টিক সভ্যতা কিন্তু ভূমধ্যসাগরের তীরবর্তী গ্রিক সভ্যতার এই কেন্দ্রবিন্দু হইয়ে এই এলাকা পর্যন্ত, বিশাল এলাকায় কিন্তু হেলেনিক এবং হেলেনিস্টিক সভ্যতার প্রাণ কেন্দ্র ছিল। এবং আরেকটা যে বিষয় সেটা হলো যে এই হেলেনিস্টিক সভ্যতাটা যে আলেকজান্দ্রিয়া যে বন্দর ছিল, মিশরের যে আলেকজান্দ্রিয়া যে বন্দর ছিল ওই বন্দরের মধ্যে, ওই বন্দর পর্যন্ত এটা বিস্তৃত ছিল বলা ধারণা করা হচ্ছিল। গ্রিক বীর আলেকজান্ডার যখন এই মিশরীয় দিকে আক্রমণ করেছিলেন বা অগ্রসর হয়েছিলেন, রানী ক্লিওপেট্রার কথা আছে, এই বিষয়গুলোর ক্ষেত্রেই এই হেলেনিস্টিক সভ্যতাটা বিস্তার লাভ করে, হেলেনিক সভ্যতা এবং হেলেনিস্টিক সভ্যতা। আর হিব্রু সভ্যতা বর্তমান যে ইসরায়েল আছে, জেরুজালেম ইসরায়েল যে অবস্থা, যে দেশের অবস্থা, ওই জায়গাতে এই হিব্রু সভ্যতা অবস্থিত। তাহলে এই হিব্রু সভ্যতার অবস্থানটা, এবার আসি আমরা মিশরীয় সভ্যতার কথা। এইটা হলো মিশর মানচিত্র, যখন আমরা দেখব তখন এটা হলো যে মিশর ভূমধ্যসাগরের তীরে মিশরের এটা। তাহলে এই মিশরে যেই মিশরীয় সভ্যতা গড়ে উঠেছিল সেটা যখন আমরা আইডেন্টিফাই করব, বলা হচ্ছে কি এই নীল নদ যেটা আছে, নীল নদ প্রায় 11টি বা 12টি দেশকে অতিক্রম করে দক্ষিণ দিক হতে উত্তর দিকে ভূমধ্যসাগরে পতিত হয়েছে। তাহলে এই নীল নদ, এই যে এটা আমি, এটা হলো প্রবাহমান নীল নদ। তাহলে এটা মিশর হয়ে যখন ভূমধ্যসাগরে পতিত হয়, এই নীল নদকে, মিশরকে বলা হচ্ছে কি নীল নদের দান, দ্য গিফট অফ দ্য নাইল। তাহলে এই মিশরীয় সভ্যতা যখন আমরা আলোচনা করব, তাহলে এই সভ্যতাটা গঠন হয়েছিল এই নীল নদের তীরে, নীল নদের তীরে এই এলাকাটাতে মিশরীয় সভ্যতা গঠন হয়েছিল। এবং এই নীল নদটা আফ্রিকা মহাদেশের প্রায় 10 বা 11টি দেশ অতিক্রম করে মিশর হয়ে ভূমধ্যসাগরে পতিত হলো। তাহলে আশা করি আমি বুঝাইতে পারলাম যে নীল নদের আসল অবস্থানটা কোথায়।
এই জায়গাতে কিন্তু নীল নদের আসল অবস্থান, মিশরীয় সভ্যতার আসল অবস্থানটা এই সেন্টার পয়েন্ট। তাহলে এবার আমরা সরাসরি ক্লাসে যাই, সেটাতে যখন যাব প্রথমত নীল নদের তীরে মিশরীয় সভ্যতার গোড়াপত্তন হয়েছিল। তারপরে কি প্রশ্ন হয় যে মিশরীয় সভ্যতা তোমরা যখন ক্লাসটা দেখবা তখন দেখবা যে নীল নদটা একেবারেই ভূমধ্যসাগরের তীরবর্তীতে অবস্থিত এবং এই তীরবর্তীতে নীল নদ মিশরীয় সভ্যতার প্রাণকেন্দ্র বা গোড়াপত্তন হয়েছিল এই এলাকাতে। এবং মিশরকে যে নীল নদের দান দ্য গিফট অফ দ্য নাইল বলেছেন ইতিহাসের জনক হেরোডোটাস, এটাকে গিফট অফ দ্য নাইল বলেছেন। তাছাড়া মিশরীয়দের যে সবচেয়ে বড় অবদান ছিল সেটা ছিল ফারাও রাজাদের পিরামিড তৈরি। তাহলে আমরা যে বিশাল বিশাল পিরামিড দেখি, তাহলে এই পিরামিডটা সভ্যতার সাথে আসলে কিভাবে রিলেটেড? তাহলে পিরামিডের যে স্তম্ভগুলো, যেই আকৃতি, ওই পিরামিডের আকৃতিটা কি যখন আমরা দেখব তখন আমরা ধরেই নিব যে এটা এই পিরামিডের আকৃতির সাথে পরবর্তী যে স্থাপনাগুলো নির্মাণ করা হয়েছে তাদের যে স্থাপনা কৌশলটা এটা আমরা মিশরীয়দের থেকে শিখে এসেছি। তারপর আমরা দেখব মিশরীয় এবং হ্যাঁ ফারাও রাজাদের আরেকটা কথা, আমরা যে ফেরাউনের কথা জানি, ফেরাউনের লাশ বা মমি মিশরের ইয়াতে মমি করে রাখা হয়েছে এই বিষয়গুলো কিন্তু আমরা জানি। তাহলে ওই ফারাও কুফুর যে মমি, এটা বলা হচ্ছে কি মিশরীয় সভ্যতার মিশরীয়দের সবচেয়ে বড় পিরামিড। আর মিশরীয় যে লিখন পদ্ধতি সেটার নাম হচ্ছে কি হায়ারোগ্লিফিক লিখন পদ্ধতি। আমরা সবাই জানি যে হায়ারোগ্লিফিক লিখন পদ্ধতি এবং আরেকটা ছিল আমাদের লিখন পদ্ধতি কিউনিফর্ম ছিল হায়ারোগ্লিফিক। হ্যাঁ, সুমেরীয়দের যে লিখন পদ্ধতি ছিল সেটার নাম হলো কিউনিফর্ম, আর মিশরীয় যে লিখন পদ্ধতি তার নাম হবে হায়ারোগ্লিফিক লিখন পদ্ধতি। আর এই হায়ারোগ্লিফির বাইরে যে বিষয়টা আছে, পিরামিড ছাড়া তাদের অন্য অবদান হলো বহুখণ্ড পাথর দ্বারা সিংহ আকৃতির ফারাওদের স্ফিঙ্কস বা মমি। তাহলে এই যে স্ফিঙ্কস বা মমি, আমরা যখন মিশরীয়দের কোনো ছবি দেখব, মিশরীয় কোনো স্থাপত্য নিদর্শন দেখব, তখন দেখব যে মানুষের মাথার খণ্ডিত অংশ পাথর দিয়ে বানানো স্থাপত্য নির্মাণ কৌশল দিয়ে তারা প্রকাশ করে। তাহলে এই স্ফিঙ্কস বা মমিগুলা তারা মানুষের বিভিন্ন ধরনের মানুষের যে আকৃতি দিয়ে তারা এই স্থাপনাগুলো নির্মাণ করেছিলেন। এই বিষয়গুলো আমরা অনেক ঐতিহাসিক যে গবেষণা থেকে দেখতে পাই। এবং খুব রিসেন্টলি আমি একটা বইও পড়েছি যে আমাদের যে মানব সভ্যতার যে বিবর্তন ইভলিউশন, হ্যাঁ চার্লস ডারউইনের যে ইভলিউশন বিবর্তনবাদের যে জনক চার্লস ডারউইন যেটা বলেছেন যে সব কিছুর সাথে সাথে কিন্তু মানুষের একটা বিবর্তন হয়েছে। রিসেন্টলি আমি একটা বই পড়েছি, বইয়ের নাম ছিল সেপিয়েন্স এ হিস্ট্রি অফ হিউম্যান কাইন্ড, মানব জাতির ইতিহাস। বইয়ের নাম ছিল সেপিয়েন্স এবং রাইটার ছিলেন ইয়োভাল নোয়া হারারি। তিনি ইসরায়েল ইউনিভার্সিটির লেকচারার প্রফেসর, তিনি অক্সফোর্ড থেকে হিস্ট্রির ওপর গবেষণা করেছেন। তাহলে ওখানে তিনি যে বর্ণনা দিয়েছেন যে জাভা মানব, যা হাইডেল জার্মানিতে যে হাইডেলবার মানবের যে স্থাপত্য কীর্তি বা স্থাপত্য নিদর্শন পেয়েছে, বা ইন্দোনেশিয়ায় জাভা মানবের যে পাওয়া গেল, বা দক্ষিণ পূর্ব এশিয়ায় যে জাভা মানবের যে সন্ধান পাওয়া গেলো, বা বিভিন্ন ধরনের যে আকৃতির কথা, এই বিষয়গুলা, এই সভ্যতাগুলা, মানে এই স্থাপত্য রীতিনীতিগুলা কিন্তু সভ্যতাতে বিশেষভাবে অগ্রসর করেছে সভ্যতাকে। তাহলে পরের যে ব্যাপারটা সেটা হবে কি, আমাদের নীল নদের তীরে যে পেপিরাস ঘাস নামক এক ধরনের, এটা পেপিরাস ঘাসও বলা হয় আবার পেপিরাস গাছও বলা হয়। তাহলে নীল নদের তীরে আমরা সাধারণত দেখি নীল নদ যখন কোনো সমুদ্র তীরবর্তীতে কিছু লোনা পানির বা স্বাদু পানির এলাকায় স্বাদু পানির গাছ জন্মায়, লোনা পানির এলাকায় লোনা পানি, নীল নদের তীরেও ঠিক একই রকম কিছু ঘাস বা গাছে জন্ম হতো। ওই ঘাসের নাম ছিল মূলত পেপিরাস। এই পেপিরাস নামক এক প্রকার যে ঘাস বা তাদের গাছের বাকল বলা হচ্ছে কি, এই সংক্রান্ত বিষয়গুলো দিয়ে কাগজ তৈরি করা হতো। আমরা যে বর্তমানে যে বাঁশ এবং ঘাস দিয়ে যে কাগজ এর ব্যবহার, এই বিষয়গুলা সর্বপ্রথম মিশরীয়রা পেপিরাস নামক ঘাস দিয়ে প্রচলন শুরু করেছিলেন। তাহলে তাদের কাগজে যে লিখতে হয়, কাগজের যে ব্যবহার, এই প্রথাটা, এই সিস্টেমটা, এই সুন্দর
কৌশলটা কিন্তু সর্বপ্রথম মিশরীয়রা আমাদেরকে শিখিয়েছিলেন। তারপর আমরা দেখবো মিশরীয়দের সভ্যতাকে রিভার ভ্যালি সিভিলাইজেশন বলা হয়, মানে নদী উপত্যকা সভ্যতা বলা হচ্ছে কি এই মিশরীয় সভ্যতা। আমরা নর্মালি জানি এই মিশরীয় সভ্যতাই সবচেয়ে বেশি নদী কেন্দ্রিক প্রেক্ষাপটকে নিয়েই রচিত হয়েছিল বলে এটাকে রিভার ভ্যালি সিভিলাইজেশন বলা হচ্ছে। দেন যে বিষয়টা আসবো চিকিৎসা শাস্ত্রের, যে ম্যাচেরিয়া মেডিকু তিনি সর্বপ্রথম প্রবর্তন করেছিলেন, তারা তোমরা যখন কোনো শাস্ত্র, কোনো চিকিৎসা শাস্ত্র সেটা হোক, অর্থশাস্ত্র সেটা হোক, বিজ্ঞান শাস্ত্র, অর্থনীতি, সংস্কৃতি, রাজনৈতিক প্রত্যেকটা বিষয়ের কিন্তু প্রাথমিক একটা প্রসেসটা থাকে। যেমন চিকিৎসা শাস্ত্রের জনক বলা হচ্ছে কি ইবনে সিনাকে। তাহলে এই যে চিকিৎসা শাস্ত্রের যে কৌশলাদি, চিকিৎসায় যে কি কোন জিনিস প্রয়োগ করলে চিকিৎসা ভালো হবে, চিকিৎসা করলে কোন কোন রোগ ভালো হবে, বা এই বিষয় এই বিষয়গুলো দিলে যে এই রোগের নিরাময় লাভ করা যাবে, এই যে চিকিৎসা শাস্ত্রের কিছু দিক নির্দেশনা বা চিকিৎসা বেসিসে কিছু পড়াশোনা, এই বিষয়গুলো নিয়ে মিশরীয়রা সর্বপ্রথম এই ম্যাচেরিয়া মেডিকো নামক গ্রন্থটি প্রবর্তন করেন। তাহলে এটি যখন তারা প্রবর্তন করেন, তখন এই ম্যাচেরিয়া মেডিকো গ্রন্থটি পরবর্তী সময়ে একমাত্র উল্লেখযোগ্য চিকিৎসা শাস্ত্র হিসাবে পরিচিতি লাভ করে এবং ওখান থেকেই গবেষণা করে করে অনেক রোগের প্রতিরোধের বা রোগ প্রতিকারের ব্যাখ্যা খুঁজে বের করা হয়। তাহলে চিকিৎসা শাস্ত্র তাদের আমার মানে আমরা তার এই যে মিশরীয় সভ্যতাটা ব্যাপক অবদান রাখে, কাগজ আবিষ্কারের, কাগজের ব্যবহারের ক্ষেত্রে তারা আমাদেরকে অনেক কিছু শিখিয়েছে। তারপর স্থাপত্য নিদর্শনের ক্ষেত্রে তারা আমাদেরকে শিখিয়েছে। হ্যাঁ, এই এই হলো কথা। দেন যে বিষয়টা সেটা হচ্ছে 365 দিনে, আমরা যখন বছর হিসাব করি 365 দিনে যে বছর এবং সৌরপঞ্জিকা, আমরা যে সৌরপঞ্জিকা বলতে অর্থাৎ সূর্য, দিনের সূর্যকে কাজে লাগিয়ে যে পঞ্জিকার ব্যবহার, এরকম সৌরপঞ্জিকা সর্বপ্রথম এই মিশরীয়রা ধারণা দিয়েছিলেন। তাহলে 365 দিনে বছর এবং সৌরপঞ্জিকার ব্যবহার তারাই ধারণা দিয়েছিলেন। তারপর 12 মাসে বছর এবং 30 দিনে মাস, আমরা যে এখন একেবারেই ইজিলি নর্মালি গুনে ফেলতেছি যে 30 দিনে একটা মাস হবে এবং 12 মাসে একটা বছর হবে, এটা কিন্তু আপন আপনি হয়ে আসে নাই, এটার একটা সুন্দর ব্যাকগ্রাউন্ড ছিল। এবং এই ব্যাকগ্রাউন্ডের কারণে মিশরীয়রা প্রাথমিকভাবেই তারাই ধারণা করেছিল যে 30 দিন 30টা হিসাব করে আমরা একটা মাস হিসাব করব, আর এরকম 12টা মাস করে আমরা একটা বছর হিসাব করব। এই ধারণাটা তারা সর্বপ্রথম দিয়েছিল। এখানে আরেকটা কথা বলে রাখি, সেটা হলো যে আমরা যে জুলাই মাস, যে অগাস্ট, জুলাই এবং অগাস্ট মাসের যে ডেট, তাহলে এই ডেটগুলো কেন 31 দিনে হয়, এটা কেন মাসগুলো 30 দিন, কেন 31 দিন, এটা আমরা কি আদৌ অনেকে জানতে পারি, অনেকে নাও জানতে পারি। আমি একটু একটা ঘটনা বলি, সেটা হলো জানুয়ারি ফেব্রুয়ারি, একটু একটু খেয়াল করবে তোমরা, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট, আমরা সবাই জানি উপরে হলে 31, মাঝখানে হলে 30। তাহলে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই, জুলাই আগস্ট দুইটাই কিন্তু 31। এই যে জুলাই আগস্ট, এই জুলাই আগস্ট 31, মানে দুটো 31 হওয়ার পিছনে একটা কারণ আছে। জুলাই হচ্ছে কি জুলিয়াস সিজার যখন ক্ষমতায় ছিলেন, তিনি তার শাসনাধীন চলাকালীন সময়ের মাসের ডেটটা 31 দিনে রাখেন জুলিয়াস সিজার। এবং পরবর্তী তার একটা জারজ সন্তান বা এটাকে কিভাবে বলবো, তাদের যে যে ওরস জাত যে সন্তান, তার সন্তান যখন জেমস অগাস্টাস যখন ক্ষমতে আসেন, তখন তিনি বললেন জেমস অগাস্টাস ক্ষমতে আসার আগে ওই মাসের দিন ছিল 30 দিনে। তো জুলিয়াস সিজারের পর জেমস অগাস্টাস, মানে জুলিয়াস সিজারের নাম অনুসারে জুলাই মাস, জেমস অগাস্টাসের নাম অনুসারে আগস্ট মাস। তাহলে এই জুলাই এর পরে যখন পরের মাসটা যখন 30 দিনের ছিল,
জুলি জেমস অগাস্টাস এসে বললেন কি, আমি আমার পিতার চেয়ে কম নই, আমিও আমার মাসের আমার নামে যে মাস হবে এবং ওই মাসের ডেট হবে কয়দিনের 31 দিনের। এই কথাটা তিনি তার পিতার সাথে কম্পিটিশন করে নিজের নামের সাথে তার ওই মাসটার নাম রাখেন অগস্ট মাস, এবং ডেটটাও 30 দিনটাকে 31 দিন করে ফেলেন, যার কারণে পাশাপাশি দুইটা মাস 31 দিন। এখন ঘটনা হলো, এই যে 31 দিন করলো, এই যে একটা দিন বাড়তি নিয়ে নিল, এই দিনটা কোত্থেকে নিবে, এই দিনটা নিয়ে নিল তিনি ফেব্রুয়ারি থেকে, যার কারণে 28 এবং 29 দিন হয়। এই জন্য ফেব্রুয়ারি থেকে একটা দিন নিয়ে জেমস অগাস্টাস জুলাই মাসের সাথে মিল রেখে তার পিতার সাথে কম্পিটিশন করে অগাস্ট মাস 31 দিনে করে। আশা করি আমি বোঝাতে পেরেছি। তাহলে এবার আসবো আমরা এই দিনক্ষণ গণনার সময়টা গেল, আমেন হুটেপ একেশ্বরবাদ প্রচার করেন। তাহলে আমরা দেখবো যে পৃথিবীতে যে ইসলাম ধর্ম ছাড়া খুব কম ধর্ম আছে যারা একেশ্বরবাদে বিশ্বাসী, কিন্তু এই মিশরেই সর্বপ্রথম আমেন হুটেপ ইকনাটন নাম ধারণ করে তিনি একেশ্বরবাদে প্রচার করেন। তার একেশ্বরবাদের প্রচার করার পাশাপাশি তারা যে কাজগুলো করেন, পাটিগণিত, জ্যামিতি, এই ব্যবস্থাগুলো তিনি প্রচলন করেন। এটার পাশাপাশি আরেকটা জিনিস আমি বলে রাখি, এখানে যে যোগ বিয়োগ ভাগ তোমার বিন্দু বা এই যে আয়তক্ষেত্র, এই বিষয়গুলার ধারণা কিন্তু সর্বপ্রথম মিশরীয়রা প্রদান করেছিলেন বলে অঙ্কশাস্ত্রের ক্ষেত্রে তাদের বিশেষ অবদান আমরা অঙ্কশাস্ত্রের ক্ষেত্রে বিশেষ অবদান পরিলক্ষিত হয়। এবং যেই বিষয়টা আমরা এর পরে দেখব সেটা দেখব যে প্রাচীন যে মিশরের রাজধানী ছিল তিবুস, পরে সেটা হয়ে যায় মেম্পিস। তাহলে রাজধানী যখন বর্তমান মিশরের রাজধানী, বর্তমান যে মিশরের রাজধানী কিন্তু খাইরু, তখন এই সভ্যতা প্রতিষ্ঠাকালীন সময়ে এটার রাজধানী ছিল, প্রাথমিক রাজধানী ছিল তিবুস, পরে এটার রাজধানী হয়ে যায় মেম্পিস। এবং তাদেরও আলাদা আলাদা কিছু দেবতা আছে, যেমন তারা সূর্যের একজন দেবতা আছে, পানির একজন দেবতা, পড়াশোনার একজন দেবতা, ঝড় বৃষ্টির একজন দেবতা, এরকম করে আলাদা আলাদা প্রত্যেকটা দেবতা তারা ওই দেবতাতে বিশ্বাসী ছিল। তো তারা সূর্য দেবতা হিসাবে র্যাকেই তারা সবচেয়ে বেশি প্রাধান্য দিত, বা তাদের যে সূর্য দেবতার নাম ছিল সেটাকে বলা হচ্ছে কি র্যা। আমরা নর্মালি জানি র্যা মানে হচ্ছে কি রশ্মি, মানে সূর্যের যে রশ্মি সেটা, তাহলে এই সূর্য দেবতার র্যা উপাধি ছিল, এবং আমন র্যা ছিলেন তাদের প্রধান দেবতার নাম, আমন র্যা এই সূর্য দেবতার নাম অনুসারে। তারপর নীলনদের যে দেবতা ছিলেন সেটা ছিলেন ওসিরিস, মানে নীলনদের, মানে নীলনদেরও একজন দেবতা থাকবে তাদের মতে, এই দেবতার নাম হলেন ওসিরিস, এবং ভালোবাসার দেবতার নাম হলো আফ্রোডিট। এগুলো তাদের নিজস্ব, তাদের ধর্মীয় বিশ্বাস, নীতি রীতি এবং এগুলার প্রতি তাদের একটা বিশাল অগাধ বিশ্বাস ছিল। এবং নীলনদকে কেন্দ্র করে, এই নীলনদকে কেন্দ্র করে এখানে কৃষিভিত্তিক যে সমাজ ব্যবস্থা, সেচ ভিত্তিক যে সমাজ ব্যবস্থা, কৃষির ব্যাপক উন্নতি সাধন করেছিল, এবং এই বিষয়গুলো তারা কৃষির যে প্রসার উন্নয়ন করা যায় নদীকে কাজে লাগিয়ে, এই বিষয়গুলোও কিন্তু তারা আমাদেরকে শিখিয়েছে। তাহলে একটা জিনিস খেয়াল করো তো তোমরা, এখানে যে আমরা সভ্যতা করি, এই সভ্যতাগুলো আমাকে আমাদেরকে কেন পড়তে হবে বা আমরা কেন পড়ি, আমাদের পড়ার পিছনে কারণ হলো এই সভ্যতাগুলোর কারণেই কিন্তু আমরা আজকে যে আধুনিক জীবন জীবনযাপন যে লিড করি, আধুনিক যে জীবন আমরা লিড করতে চাই বা যাই, এই লিড করার পেছনে যে কৌশল, যে সিস্টেম আমরা এখন এখন জানি, এগুলা কিন্তু প্রাথমিক অবস্থায় আমরা এগুলো কিছুই জানতাম না, আমরা এগুলো শিখেছি সভ্যতা থেকে। এই সভ্যতা থেকে শিখে আমরা অসভ্য ছিলাম, এবং অসভ্য থেকে আমরা সভ্য জাতিতে রূপান্তর হয়ে আজকে এই মডার্ন যুগে প্রবেশ করলাম। তাহলে আধুনিক এবং সুন্দর আকর্ষণীয় লাইফ লিড করার জন্য আমাদের অবশ্যই এই সভ্যতার বিশেষ একটা ব্যাপক অবদান আমরা লক্ষ্য করি। তাহলে আজকে আমার এই মিশরীয় সভ্যতার উপর ক্লাস এতটুকুই থাক। তোমরা যারা এই সভ্যতার ক্লাসগুলো, আমার ক্লাসগুলো দেখো, তোমরা অবশ্যই ক্লাসগুলো একটু মনোযোগ দিয়ে পড়বে বা দেখবে,
সাথে বইয়ের পড়াশোনাগুলো একটু দেখবে এবং অ্যাডজাস্ট করে একটু পড়াশোনা করে দেন তোমরা পরীক্ষার খাতায় এগুলো উপস্থাপন করবে। তাহলে তুমি যখন এই বিষয়গুলা বেসিক যে মূল বিষয়গুলো তোমার জানা হয়ে যাবে, তখন তুমি সেটা সৃজনশীল প্রশ্ন হোক, নৈতিক প্রশ্ন হোক, এক কথার প্রশ্ন হোক, সব কিছুতে তুমি অ্যান্সার দিতে পারবা। তাহলে এভাবেই আমি আমার আজকের এই ক্লাসটা এখানেই শেষ করতে চাই। তোমরা অবশ্যই অবশ্যই ক্লাসগুলো নিজেরা দেখবা, সাথে তোমাদের বন্ধুবান্ধব যারা আছে, তোমার আমার যে প্রিয় শিক্ষার্থী যারা আছে, অন্যান্য শিক্ষার্থী যারা এখনো আমার আমার যে ক্লাস আছে, আমার আমরা যে ক্লাসগুলো দিই, আমাদের যে একটা ইউটিউব চ্যানেল আছে যেখানে আমাদের অনেকগুলা ক্লাস, অতীতের যে ক্লাসগুলো আছে এগুলো যারা এখনো দেখতে পাই না বা এখনো জানে না, তাদেরকে অবশ্যই তোমরা জানাবা যে এই 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 স্যাররা আমাদের এই ক্লাস দেয়। এবং আমাদের টিচাররা ম্যাডামরা উমরগুনি MES কলেজ অনলাইন যে ক্লাসরুম, ওখানে সবাই ক্লাস ডেলিভার করে, তোমরা সবার ক্লাস খুব সুন্দর করে ওখানে দেয়া আছে, তোমরা ওখান থেকে দেখে নিতে পারো এবং তোমাদের একটা কমপ্লিট কোর্স প্ল্যান তোমরা ওখান থেকে সাজাতে পারো। তাহলে আজকে এতটুকুই থাক, অন্য একদিন অন্য কোনো সময়ে আর নতুন একটা বিষয় নিয়ে আবারও তোমাদের সামনে হাজির হব। তাহলে আসি, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।